একসঙ্গে দুটি শীর্ষ পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড গড়ে চট্টগ্রামের বাড়িতে ফেরা ডাক্তার বাবর আলী বর্ণনা করলেন পদে পদে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। পর্বতচূড়ায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেও ভেঙে পড়েননি তিনি, পা ফসকালেই সোজা নিচে, জয় করেছেন সে ভয়ও। শুধু তাই নয়, তিন দিন ডেথ জোনে ছিলেন এই পর্বতারোহী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। স্বপ্ন দেখে অনেকেই, কিন্তু বাস্তবে রূপ দিতে পারে কজন? দৃঢ়তা আর একাগ্রতা দিয়ে তাই করে দেখিয়েছেন বাবর আলী, যিনি পেশায় চিকিৎসক, নেশায় পর্বতারোহী। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে একসাথে দুটি শৃঙ্গ জয় করা প্রথম বাংলাদেশি। এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। এটা এটা গোলক ধাঁধা আসলে, এবং হচ্ছে বলে যে আমি আমার মনে হয় সাপলুডু খেলার মতো, অনেক সিঁড়ি আছে, সাপলুডু খেলায় যেরকম সিঁড়ি আছে এখানেও সিঁড়ি আছে তুষার ফাটনগুলো ক্রস করার জন্য, আর সাপের মুখে পড়ারও চান্স আছে যদি কেউ ক্রেভাসে পড়ে যায় তো একদম নিচে আর কি, বা ওরকম। চট্টগ্রামের হাঁটাজারিতে হালদা নদীর তীরে বড় হওয়া, শৈশব থেকেই পাহাড় প্রকৃতির প্রতি টান। তবে বাড়ি ফেরার পর জানালেন শীর্ষ পর্বত আরোহণের পদে পদে ঝুঁকি আর অনিশ্চয়তা। আমি যখন এভারেস্ট ক্লাইম করছিলাম একদিন, অন্যদিন লোৎসে, আলটিমেটলি তিন দিন আমি ডেথ জোনে ছিলাম। সাউথ কোলে যেদিন ছিলাম আমি, যেহেতু আগের দিন এভারেস্ট ক্লাইম করেছি, আমি ওই দিন অক্সিজেন ছাড়া ছিলাম। ক্লাইম করার সময় মনে হয় অক্সিজেনটা অনেক বেশি প্রয়োজনীয়। আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি এভারেস্ট চূড়াতেও আমি অক্সিজেন ছাড়া 1 ঘন্টা 10 মিনিটই বসছিলাম। পর্বত শৃঙ্গে পড়ে থাকা তিন মরদেহ যেন এখনো ভাসছে তার চোখের সামনে। একটা ডেড বডি আমাদের চোখে পড়ে যায় আর কি, এটা খুব সম্ভবত 2014 বা 2015 সালের ডেড বডি। একজন মঙ্গোলিয়ানের ডেড বডি আমি দেখেছি, জাস্ট বসেছিলেন। আরেকটা দেখেছি একদম লাস্ট রিজে, সামিটের আগের রিজে, তাও এটা খুব বেশি পুরনো বডি নয় আর কি, কারণ ওনার যে কাপড় চোপড় এবং ইকুইপমেন্টগুলো যিনি পরা ছিল সেগুলো ভেরি লেটেস্ট। পর্বত আরোহণের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন তিনি। অলমোস্ট আরো 15-16 লাখ টাকার মতো লোনও করতে হয়েছে। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম।